অনেক আন্দোলন করার চেষ্টা করা হয়েছে এবং অনেক আন্দোলন করতে গিয়ে ঢাকায় একটি মহাসমাবেশ করা হয়েছিল সেই সমাবেশের বেলুন ফুলেছিল আর এখন সেই বেলুন ডিফিউজ হয়ে গেছে সেই বেলুন ফিউজ হয়ে গেছে আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে বিদেশীদের কাছে অনেক ধর্ণা দেওয়া হয়েছিল ধর্ণা দিয়ে বাংলাদেশের উপর একটি চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে আপনারা পত্রপত্রিকা পড়লে নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারেন বিদেশি চাপ হ্যাজ বিন ডিফিউজড অ্যান্ড আন্দোলনের বেলুন হ্যাজ বিন ফিউজড তো আজকে এই দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি এবং এই ক্ষেত্রে দেশের জনগণ যেমন ভূমিকা রাখছে পুলিশ বাহিনীও ভূমিকা রাখছে পুলিশ বাহিনী অবশ্যই আইন অনুযায়ী চলবে তাদের যে বিধিমালা আছে সে অনুযায়ী চলবে সেই বিধিমালা অনুযায়ী চলতে গেলে কেউ রাজনীতির নামে মানুষ পোড়াতে পারে না পৃথিবীর কোথাও রাজনীতির নামে মানুষ পোড়ানো হয়নি গত ২০ বছরে যেখানে জাতিগত সংঘাত হচ্ছে সেখানে হয়তো মানুষ পড়িয়েছে কিন্তু রাজনীতির নামে রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পোড়ানো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা সেটি পৃথিবীর কোথাও গত দুই দশক তিন দশকে ঘটেনি যেটি আমাদের দেশে হয়েছে এটি যদি কোনো রাজনৈতিক দল ইউরোপে কিংবা উত্তর আমেরিকার কোনো দেশে করত সেই রাজনৈতিক দল নিষিদ্ধ হতো তবে বিএনপিকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে পরপর পাঁচবার আর মার্কিন যুক্তরাষ্ট্রে তারা টায়ার ফোর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে আপনারা পুলিশ বাহিনী জানেন ঢাকা চিটাগাং হাইওয়ে বাংলাদেশের ইকোনমিক লাইফ লাইন সেখানে মুরগিবাহী ট্রাকের উপর বোমা মেরেছে গরুবাহী ট্রাকের উপর বোমা মেরেছে মানুষের উপর তো বোমা মেরেছেই আপনি বোমা মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং তখন অন্য কেউ নয় এই পুলিশ বাহিনী দেশে আইন শৃঙ্খলা স্থিতি রক্ষা করার জন্য অকাতরে কাজ করেছে অনেকে জীবন দিয়েছে আপনাদের মনে আছে রাজশাহীতে ১৩, ১৪, ১৫ সালে তথাকথিত আন্দোলনের সময় কিভাবে একজন পুলিশ সদস্যকে হেলমেট দিয়ে পিটিয়ে পরে সে মৃত ভেবে চলে গেছে এইভাবে পুলিশ বাহিনী তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবনকে হাতের মুঠোয় নিয়ে যেইভাবে এই দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি রক্ষায় কাজ করেছে এটি বাংলাদেশের ইতিহাসে রাজার বাগে আত্মদান যেমন লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে এই দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি রক্ষা করার ক্ষেত্রে আপনাদের অবদানও লেখা থাকবে